কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট বা যেই বিদেশগামী কর্মীদের আমরা পাঠাচ্ছি মালয়েশিয়াতে ওনাদের অনেক প্রাক্ট এগ্রিমেন্ট পেপার আমার তো এখানে কয়টা পেজ আমি দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর অনেক লেখা ফোর না সরি ফাইভ নামিস্টিক আমি মোটামুটি একটা ধারণা দিব কী কী থাকে কারণ আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন হ্যাঁ রিগার্ডিং কন্ট্রাক্ট ফর্ম একটু বইলেন কী কী ডিটেলস থাকে এই ভিডিওটা দেখলে মালয়েশিয়ার কন্ট্রাক্ট পেপার যা যা থাকে আপনি একটা ধারণা পেয়ে যাবেন বিকজ এখানে কিছু কোম্পানি না আমার ওয়ার্কার নেমটা চেঞ্জ হয় বাদ বাকি সব সুযোগ সুবিধা অলমোস্ট সেমই থাকে যদি কারো স্যালারি পরিবর্তন না হয় হ্যালো ইব্রেন আসালাম আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আপনাদের নেই ভিডিও এই ভিডিওতে আমরা বেসিক্যালি কথা বলবো হচ্ছে এগ্রিমেন্ট পেপারের ডিটেলসটা নিয়ে ডিটেলসটা কী কী থাকে আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি আমি অ্যাডভান্স সরি বলে নিচ্ছি যদি ভিডিওটা একটু লং হয় ইট কুড ইট কুড বি বিকজ হচ্ছে যে আমি তাকে অর্ধেক বলি ওই কালকে এক ভদ্রলোক লাগবে কমেন্টস করছি যে ভাই প্রফারি দিতে পারে না পরে আমি ওনার থেকে ইনবক্সে নাম্বার নিছি নিয়ে কথা বলছি তার ইস্যু হচ্ছে তার এক ভাইয়ের ভিসা করছে কোন অফিস সেটার তথ্য আমার কাছে আছে এখন আমি ওনাকে বললাম ভাই এটা তো আমি করি নাই আপনাকে আমি কিভাবে প্রভার ইন্ডো দিব পরে কিন্তু সে সরি বলছে সো এরকম মাঝে মধ্যে দু একজন পাওয়া যায় মানে তারা একটু একটু বেশি বুঝে আর কি সো ইট হ্যাপেন তারপর আমি এটাকে সে সম্মান করি বাট বিশেষ হচ্ছে ভাই আপনি প্রপার হয়তো আমাকে ইনফো বা ডেটা ইনপুট দেন আমার জায়গা থেকে আমি যতটুকু জানি আমি তো সব জানতা সমসেন না এটা কারো পক্ষে পসিবল না সো আমি যতটুকু জানি মানে ক্ষুদ্র একদমই অতি ক্ষুদ্র জ্ঞানে আপনাকে ওইটা শেয়ার করব আমার কোনো ইস্যুজ নাই সো এখন একটু শেয়ার করি রিগার্ডিং কন্ট্যাক্ট ফর্ম যারা আমাকে নিয়মিত দেখেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভাই এটা আমি অনেকবার বলি আবার বলতেছি প্লিজ ফ্রেন্ডস ফ্যামিলিকে বললেন হ্যাঁ এই যে এই ছেলেটা পিচ্ছে একটা ছেলে আইসা ইউটিউবে বক বক করে একটু সাবস্ক্রাইব করে দিই প্লিজ হ্যাঁ সো আমরা একদম শুরু থেকে আসি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থেকে প্রথমে আসছে দিস কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট ইজ মেড অন ডেটটা না বলি কারণ যেহেতু এই ডেটটা এখন বলার আসলে কিছু নাই আই এম সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স মানে আসলে গরম লাগতেছে ওকে এ কোম্পানি ইনকর্পোরেট ইন মালয়েশিয়া হুজ রেজিস্টার্ড নাম্বার রেজিস্ট্রেশন অ্যাড্রেস দিছে ওই কোম্পানি এই কোম্পানির এই কন্ট্রাক্টটা এটা হচ্ছে সেলাঙ্গড়ে দেন হচ্ছে অ্যান্ড সেকেন্ড পার্টি হচ্ছে বেসিক্যালি প্যাসেঞ্জার যাবে এমডি ড্যাশিয়া আমরা নামটা না বলি ব্যক্তিগত নিরাপত্তা সরি ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে হেয়ার ইন আফটার রেফার টু এজ এ ওয়ার্কার অব দ্য আদার পার্ট সে ওয়ার্ক করবে এটা উল্লেখ করা আছে এখন কী কাজ যদি এখানে দেখেন ফ্যাক্টরি ওয়ার্কার লেখা আছে যেহেতু উনি ফ্যাক্টরি কাজ ফ্যাক্টরি ওয়ার্কার যদি কনসট্রাকশন তো কনস্ট্রাকশন প্ল্যান্টেশন হলে প্লান্টেশন এগ্রিকালচার হলে এগ্রিকালচার রেস্টুরেন্ট ওয়ার্কার হলে রেস্টুরেন্ট ওয়ার্কার স্পেসিফিক উল্লেখ করা থাকবে এবং আপনাকে আপনার লোকাল এজেন্ট বা গ্রামে যারা থাকে ওনারা যেটাই বলুক আপনি এগ্রিমেন্টে যেটা পাবেন এটি হচ্ছে অ্যাকচুয়ালি সত্যি কথা আপনাকে বলে দিল হাতিঘোড়া মহিষ অ্যাকচুয়ালি এটা পসিবল না এই পেপারে আপনি যেটা পাবেন এইটা হচ্ছে অ্যাকচুয়াল ইনফো এর বাইরেটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল ইফেক্ট ডিউরেশন অফ দিস কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট কতদিন থাকতে পারবেন সেটা এখানে স্পষ্ট উল্লেখ করা আছে তিন বছর থ্রি ইয়ার্স ভাই এটা ভিডিওটা দেখেন বা ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করেন যারা ভবিষ্যতে মানুষের তাদের জন্য অনেক বেশি উপকার হবে তিন বছর হচ্ছে আপনার রেগুলার এগ্রিমেন্ট বাট তিন বছর আপনাকে ব্যাক পাঠিয়ে দিবেন নো আপনি চাইলে টেন টু ইলেভেন ইয়ার্স এখানে থাকতে পারবেন আরামসে ভিসা রেনুয়েবল বা কন্ট্রাক্টের মেয়াদও রিনুয়েবল বাট তিন বছরের এগ্রিমেন্টে ইনিশিয়ালি থাকে ওয়েজেস মানে স্যালারি দ্য ওয়ার্কার স্যাল রিসিভ বেসিক ওয়েজ অফ আর এম ফিফটিন হান্ড্রেড ইঙ্গিত পনেরো ইঙ্গিত হচ্ছে মালয়েশিয়ার বেসিক স্যালারি আপনাকে তো যেই কাজই করাক ভাই পনেরো সঙ্গীত আপনাকে পে করতে হবে মালয়েশিয়ান এটা গভর্নমেন্ট রুলস ওকে ওয়েজেস শ্যাল বি পেইড বাই দ্য এমপ্লয়ার অন এ মান্থলি বেসিস মানে মাসিক স্যালারি সাপ্তাহিক বা দৈনিক না তাহলে টাকাটা নষ্ট হয়ে যাবে কাজে লাগে না দ্য পেমেন্ট অফ দ্য মান্থলি ওয়েদেস শ্যাল বি মেড থ্রো এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন দ্য ওয়ার্কার্স নেম বলা হয়ে থাকছে যে এই টাকাটা ওয়ার্কারকে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবেন আপনি হাতে হাত দিলে তো ওয়ার্কার পোলট্রি নেই যাবে আমি টাকা পাই নেই বা এমপ্লয়ার যদি মানে যে মালিক পক্ষ তারা যদি টাকা না দেবে আমি জোর করে টাকা দিছি সো ব্যাঙ্কে দিলে এটার আর কোনো মিসিং থাকবে না ওয়ার্কিং আওয়ার্স এখানে স্পষ্ট উল্লেখ করা আছে এইট আওয়ার্স বাট ভাই এইটা সবসময় হয়তো বা নাও মিলতে পারে এই ব্যাপারটাতে আমি একটু কনফিউশনে থাকি ডিপেন্ডস অন কোম্পানি অ্যান্ড ভিসা ক্যাটাগরি এই জিনিসটা আবার ডান পাশে স্পষ্ট বাংলায় ট্রান্সলেট করা আছে যেহেতু আমাদের সাথে এগ্রিমেন্টটা হয় আমাদের দেশের জন্য ডাইন সাইড দাম সাইড হচ্ছে মালয়েশিয়ানের জন্য বাংলা লিখছে আমি আপনাদের ইংরেজিতে কনভার্ট করে শোনাইছি আপনাদের সুবিধার্থে আমরা সেকেন্ড চলে যাব ওভারটাইম ওভারটাইমের বিষয়টা বলা হয়েছে স্বাভাবিক দিন বেতনের দেড়গুণ বাট আমি অনেক কনস্ট্রাকশন কোম্পানি শুনছি তারা নাকি দেড়গুণ দেয় না এটা নিয়ে আসলে সব কোম্পানি যে একদম ফেরস্তা এটাও না আবার সব যে খারাপ এটাও না ডিপেন্ড সিচুয়েশন সো ওভারঅল আমি মনে করি দেওয়া উচিত এটা মানুষের ন্যায্য পাওনা এবং আমি বিশ্বাস করি দেয়া দিবে এবং দেওয়া উচিত এটাই আসলে প্রকৃত প্র্যাকটিস রেস্ট ডে বলা হয়েছে ওয়ান ডে ইন ইচ উইক সপ্তাহের একদিন সাপ্তাহিক ছুটি ঠিক আছে পাবলিক হলিডে দ্য ওয়ার্কার শ্যালবি ইন পাবলিক হলিডেস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য লেবার লস ইন মালয়েশিয়া মালয়েশিয়ার সময় অনুযায়ী আপনি সরকারি ছুটিগুলো পাবেন আর যদি আপনাকে সরকারি ছুটির দিন কাজ করায় সেই ক্ষেত্রে আইন অনুযায়ী ডাবল বা অনেক সময় ত্রিপল বেতন নাকি দিতে হয় এটা ওই দেশের গভর্নমেন্ট রুলস অ্যানুয়ালি বাৎসরিক ছুটি এইটা চাকরির প্রথম দুই বছরের জন্য আট দিন বাৎসরিক ছুটি আমি বলি প্রথম দুই বছরের জন্য আট দিন তিন থেকে পাঁচ বছরের মধ্যে হলে বারো দিন এবং পাঁচ বছরের বেশি সময় চাকরিতে কর্মীরা ষোলো দিনের ছুটি পাবে আমি এগিন বলি চাকরির প্রথম দুই বছরের জন্য আট দিন তিন থেকে পাঁচ বছরের মধ্যে হলে বারো দিন এবং পাঁচ বছরের বেশি সময়ের জন্য হলে ষোলো দিনের ছুটি পাবে এবার আসেন এজ লিমিট আঠারো থেকে পঁয়তাল্লিশ সব কোম্পানি যদিও পঁয়তাল্লিশ নিয়ে আনা বাট এটা উল্লেখ করেছে মেডিকেল ও দুর্ঘটনা বিমা এই ক্ষেত্রটা খুব স্ট্রিক্ট মাথায় রেখেন উল্লেখ করা আছে বিদেশি কর্মীদের ক্ষতিপূরণ পরিকল্পনা এফডাব্লিউ সি এমএস শ্রমিক ক্ষতিপূরণ আইন উনিশশো বাউন্ন অনুযায়ী বিদেশি কর্মীদের হাসপাতালে ভর্তি এবং অস্ত্রোপচারের পরিকল্পনা এস কে এ বিদেশি কর্মীদের বিমা গ্যারান্টি এফডাব্লিউ আইজি ওইটা ওই দেশের ওয়েবসাইট লিঙ্ক কর্তন ডিডাকশন মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী নিয়োগকর্তা কর্মীদের মজুরি থেকে অগ্রিম পরিষদ সাপেক্ষে ফিফটি পার্সেন্ট বেতন কর্তন করতে পারবে মানে আপনাকে ধরেন একজন টাকা দিচ্ছে কোম্পানি এক লাখ টাকা কোনো একটা বিশেষ প্রয়োজন আপনাকে ফুল টাকা কাটতে পারবে না সে ফিফটি পার্সেন্ট করে কাটবে প্রয়োজনে তিন মাস লাগলে তিন মাস বসে কাটবে আবাসন এইটা টোটালি প্রোভাইডেড বাই ইওর কোম্পানি তাহলে আপনি কোথায় থাকবেন তাতে ভাড়া দিতে থাকা পসিবল না অসুস্থতাজনিত ছুটি হাসপাতালে ভর্তি ছাড়া মালয়েশিয়ার শ্রম অনুযায়ী কর্মী বেতন সহ অসুস্থজনিত ছুটির অধিকার রাখে দুই বছরের কম চাকরির মেয়াদের জন্য প্রতি বছরের জন্য চোদ্দো দিন এবং বারো থেকে বছরের মধ্যে চাকরির মেয়াদে আঠারো দিন এবং পাঁচ বছরের কম চাকরির মেয়াদের জন্য বার বছরে বাইশ দিন এবং হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে কর্মচারীদের জন্য সাত দিনের ছবি প্রযোজ্য হবে কর্মীর ছাড়পত্র কর্মীর ভিসা শেষ হওয়ার তিন মাস পূর্বে আবার একজন নিয়োগ করতে আবেদন করবে আমি এগেন বলি দেখেন ভিসা কিন্তু বারো মাসের বাট আপনার আট মাস যখনই শেষ হয়ে যাবে তখনই ফর নিউ ভিসা ইউ হ্যাভ টু অ্যাপ্লাই এটা কোম্পানি করে বেসিক্যালি বিমান ভাড়া বাংলাদেশ থেকে মালয়েশিয়া বসার জন্য কোনো স্থানে প্রথম বিমান করবে এবং মালয়েশিয়া থেকে আসার বিমান খরচ কর্মসনারের চুক্তি না শেষ হওয়ার কর্ম ওয়ার্ক ওয়ার্কার না কিন্তু কোম্পানি বহন করবে চাকরির চুক্তি সমাপ্ত তিন বছর যদি নিয়োগকর্তা চুক্তি সমাপ্ত করার ইচ্ছা পোষণ করেন তবে দুই মাস পুরো নোটিশ প্রদান করবেন অথবা দুই মাসের বেতন প্রদান করবে এখন এটা অ্যাকচুয়ালি কতটুকু করে এটা আমি জানি না অনেক কোম্পানি করে হয়তো কোন দু একটা কোম্পানি ব্রেক করে এটা আসলে বলা মুশকিল পাসপোর্ট সংরক্ষণ নিয়োগকর্তা কর্মীর পাসপোর্ট সংরক্ষণ করবেন না এখানে অনেকগুলো ডিটেলস আছে মানে আসলে সবগুলো যদি আমি পড়ে শুনে যাই একদম একটা একটা তিন চার ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে এটা আসলে পসিবল না আমি জাস্ট বেসিক পয়েন্টগুলো আপনাদের বলে দিলাম সময়সীমা এই চুক্তি উল্লেখিত সময়সীমা হল চাকরির সময়সীমা আইন এই কর্মসংস্থানের চুক্তি নেওয়া মালয়েশিয়ার সময় অনুযায়ী হবে সো এই ছিল মোটামুটি এবং লাস্টে দেখেন কোম্পানির নাম থাকে নেম এই যে হচ্ছে এইসো সুখ হারান অনেক ব্যক্তির নাম ওনার জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে আছে এবং অ্যাড্রেস আছে কোম্পানির অ্যান্ড লাস্টে এখানে ওয়ার্কারের নামটা আছে আমাদের সাইডে বাংলাদেশি পার্টে ওয়ার্কারের নাম ওর ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার পাসপোর্ট নাম্বার এবং সিগনেচার অ্যাজ ওয়েল অ্যাজ হাউস নাম্বার এই হচ্ছে মোটামুটি এগ্রিমেন্ট পেপারের আন্তপান্ত আমি এই দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে এমএসএম রিসোর্সের একটা এগ্রিমেন্ট পেপার আমরা এই গ্রুপের লোক পাঠাইছি ওনারা অলরেডি কাজ করতেছে থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে এবং এই কোম্পানির ডিটেলসটা ওয়েবসাইটে আপলোড করা থাকে ওয়ার্কারের আত্মীয়জন বাড়িতে বসে দেখতে পারে যে ওয়ার্কার অ্যাকচুয়ালি কি করতেছে ওয়েবসাইট এত বেশি ডেভেলপ তো এই হচ্ছে মোটামুটি আপডেট যাদের এখানে কোয়ারি ছিল মালয়েশিয়ার ইগিউন আই কে সার্ড থাকবে না তারপর যে আপনাদের এনি সর্ট অফ কোয়েশান বা কোয়ারিজ থাকে এটা স্ক্যান ফলোয়ার্স অনআার ফেসবুক পেজ অ্যান্ড এই ভিডিওতে কমেন্টস করলো ইনশাল্লাহ ভিডিওর কমেন্টসের রিপ্লাই একটু কম হলেও ফেসবুকে সকলের রিপ্লাই পেয়ে যাবেন ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটা ভিডিওতে আল্লাহ আফেস